সকালবেলা এখন 6টা বাজে, মেয়ে স্কুলের পুলকার ফোন করেছে যে যাবে নাকি, কালকে ফোন করতে ভুলে গেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে অন্ডাল, মানে বাড়ি আজকে কি হবে, তো সেই জন্য সবাই মিলে সকালবেলা সকালে রেডি হয়ে এদিকে আসো, এখানে আসো। তোমাকে ডিকিতে দেওয়া হবে, ডিকিতে শাড়ি পরে নিয়েছি, কিন্তু সামলাতে পারবো কিনা জানি না, সবার লাগবে। বাবা খুব রাগ হচ্ছে, এই যে দেখ চায়ের মধ্যে দেখ একটা ঠিক ঠিকই পড়েছে, দেখ এই যে না কাকিমার বিড়ালটা কি হয়েছে। সোনা তুই দক্ষিণেশ্বর দিয়ে যাবি না যাবি না? আমরা এখন চা খাচ্ছি সোদপুরেই বেরিয়েই, এদিকে তাকি পর একটু আমাদের দেখা দেখা একটু। ওরে বাবা দেখি খুব সুন্দর লাগছে, দাও দাও দাও, এবার দাও দেখা, এবার দিয়ে দাও, এবার দিয়ে দাও, আর বেশি পরে না, আবার পরে পড়বা, এখন না পড়বা, পুরো ভূতের মতো লাগবে, শাকচুন্নি লাগবে। দেখা যাচ্ছে না তো তোকে, তুই ওড়না পড়েছিস কেন, কোথায় দেখা যাচ্ছে না তো এদিকায়, মনটা ভালো হয়ে গেল বল। আমরা আসলেই হাইওয়ে মিটছি, মানে এখানে হাফ রাস্তা প্রায়, এখানে এসে তারপরে হচ্ছে আমাদের গাড়ি থামে, ক্যামেরা কোন দিকে ধরে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শাড়ি পরে এসেছে, শাড়ি মনে হচ্ছে এখন খুলে অর্ধেক রাস্তায় এসে শাড়ি খুলে তারপরে যাব, তারপরে আবার ওইখানে গিয়ে শাড়ি ড্রেসটা নিয়ে নি, পরে নি, হ্যাঁ নিয়ে লাভ হয়ে যাবে, শাড়িটা লাভ হয়ে গেছে, চলে গেছে আর এক, আমরা সংসার ধরে নিয়ে এসেছি, আমি যেখানে যাই আমার ব্যাগ হবেই হবে, কোথাও হয়েছে বাবা, মন দিয়ে ব্রেডে বাটার লাগাচ্ছে, খাওয়া যাবে তো, চলছে
আজকে হচ্ছে দেওরের রেজিস্ট্রি। আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি যে তোমাদের সাথে প্রথমে সুন্দরভাবে বলা হয়নি যে কেন আজকে আমরা হবু জানয় জায়ের বাড়িতে যাচ্ছি, কারণ আজকে ফাইনালি ওদের রেজিস্ট্রি ম্যারেজ হবে। তো সেই জন্য আমরা সবাই মিলে, মানে আমরা ফ্যামিলির যে কয়জন আমাদের দেখতে পাচ্ছ, সবাই মিলে যাচ্ছি হচ্ছে জায়ের বাড়িতে। ওদের বাড়িতেই রেজিস্ট্রিটা হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা হচ্ছে আবার গাড়িতে উঠে বসছি। এরকম ভাবে বন্ধ করে নাকি? পাহাড়ে যাচ্ছি আবার। ও ঠাকুর, তো কয়লার পাহাড় আসবে। আর আমরা যখন আগের বার গেছিলাম ওই করতে করতে পাহাড়ের মতো লাগছে। জামাই নামছে সাদা জামাই, এখন হাফ রাস্তায় এসে ড্রেস পোশাক করছে। ননদও হাফ রাস্তায় এসে হাফ পোশাক করলো, বৌদিও তাই হাফ রাস্তায় এসে শাড়ি ছেড়ে কুর্তি পরে নিল, হয়ে গেল। বৌদিও তাই হাফ রাস্তায় এসে, এটা কি চুল স্টাইল, আবার গাউন চেঞ্জ, চুলটা ওই খাওয়ার সময় যে এসে করেছে উনি করতে হাফ রাস্তায় করতে। এ বাবা, এই জঙ্গলে ঢুকে পড়বো। ও ওরে নামায় দাও না, আমরা এখন এখানে বসে মানে দাঁড়িয়ে রয়েছি কারণ ওখান থেকে তারপরে আসবে আমাদের নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য আমরা এখন এখানে দাঁড়িয়েছি, কারণ এখান থেকে মামার রাস্তা চিনবে না, কারণ এখান থেকে গলিগালা আছে। সেই জন্য আমরা এখন একটা নির্জন জঙ্গলে এসে দাঁড়িয়ে রয়েছি। এখানে রাস্তা দুই দিকে, আর ওই দিকে যে কয়লার খনি সেগুলো পাহাড়ের মতো লাগছে পুরো দেখতে। শুরু হয়ে গেছে, সহ্য হচ্ছে না আর কখন যাবে। ডায়েট ডায়েট, ও আর কদিন পরে হাওয়ায় উড়বে সেই জন্য খাচ্ছে না। ডায়েট মিষ্টি নিয়ে আসছে, ওই দেখো আবার আরেকজন নিয়ে এসেছে। এত মিষ্টি খাবে না কি ও? এই যে আমরা নিয়েছি আর লাগবে না। বাবা বা, খুব সুন্দর লাগছে। কখন সাজতে বসেছ? আচ্ছা আচ্ছা, বৌরানি জামাইকে করো, বরকে করো। হ্যাঁ, আমাদেরকে আমাদেরকে দেয়নি, আমাদেরকে সবার আগে দিয়েছে, তোরও আগে দিয়েছে, আমরা খেয়ে শেষ করে দিয়েছি। সুন্দর করে, হ্যাঁ এই তো বা, আগে একটু ফেস পাউডার ইসে দিয়ে নিতে।
কি বলে, আরে ভুলেই গেলাম, লিকুইড। কাকা লিপস্টিক পরবে? পরে পরবে, আগে একটু সেজে নিক। বৌবাতেও মেকআপ হবে এরকম করে। শাশুড়ি আমার হাসছে। লিপস্টিক না, এটা লিপ গ্লস। এটা খায় নাকি? সেই দিন তুমি বানিয়ে এনেছো, কি বললো? ওই এখন খুলবে না, হ্যাঁ রেখে দাও পরে, না এখন কোনোটাই খাওয়া খাবে না। আচ্ছা বিকেলে, বিকেলে শোনো, বিকেলে যাওয়ার বাড়ি যাওয়ার সময়। আচ্ছা ঠিক আছে, আজকের মেমোরিটার সাথে আমাদের মেমোরিটা কিন্তু একদমই আলাদা, কারণ আমাদের যখন রেজিস্ট্রি হয়েছিল আমার বিয়ের দিনেই রেজিস্ট্রি হয়েছিল, তো সেই জন্য এইরকম করে আয়োজনটা আমাদের হয়নি, মানে একটু অন্য রকম করে আয়োজন করা হয়েছে। তো অনেকেরই আমি দেখেছি যে রেজিস্ট্রি আগে হয়ে যায়, তারপর মানে এইরকম ধরনের, কিন্তু আমার কিন্তু বিয়ের দিনই রেজিস্ট্রি হয়েছিল। তো সেই জন্য বিয়ের আসরে বসে সেই মানে পাতায় পাতায় সিগনেচার করা, তারপর মানে যেগুলো ফর্মালিটি থাকে আর কি, সেগুলো কিন্তু আমার বিয়ের আসরে বসেই হয়েছিল। আর ডায়রেটটা পুরোই অন্যভাবে হলো, কারণ ও আসার পরে দিনই প্রায় চলে এসেছিল এখানে আসানসোলে, সেখান থেকে ওর যেগুলো ফর্মালিটি থাকে সেগুলো করে তারপরে আজকে প্রায় এক মাস পরে আবার রেজিস্ট্রি ডেট পড়েছে। তো অনেক কাগজপত্র, অনেক কিছু ব্যাপার থাকে, অনেক নিয়ম কানুনের ব্যাপার থাকে, সেইগুলো হয়তো বা যারা রেজিস্ট্রি করেছে তারাই জেনে থাকবে। যাই হোক, এখানে এখন সবাই মিলে দেখো কত সুন্দর একটা আয়োজন, তাই না? ফ্যামিলির সবাই মিলে, বড়রা মিলে সবাই মানে কাগজপত্র সব কিছু অ্যারেঞ্জ করে তারপরে এখানে রেজিস্ট্রিটার আয়োজন করা হয়েছে। আর রেজিস্ট্রির কিন্তু পাতায় পাতায় সিগনেচার করতে হয়, প্রায় অনেক 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 সিগনেচার করতে হয়। প্রথমে যা গেল, তারপরে মামুনি, তারপরে ওর দাদু ছিল বা মানে কাকু ছিল, তারপরে দেওর, মানে যারা গার্জিয়ান হয়েছে আর কি, তারা সবাই সিগনেচার টিগনেচার করে তারপরে আস্তে আস্তে করে সব কিছু কার্যক্রম সম্পূর্ণ হলো আস্তে আস্তে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, কারণ ফুল ফ্যামিলি আজকে সবাই একসাথে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। কারণ হচ্ছে দেখো, সারা দিনের মধ্যে কতটা সময় আমরা তোমাদের সাথে কাটাই, হার্ডলি 8-10 মিনিটের মধ্যে তোমাদের সম্পূর্ণ ব্লগটা হয়তো বা কখনো কখনো শেয়ার করে দিই। আর 24 ঘন্টার মধ্যে দেখো 10 মিনিট হয়তো বা কিছুই না, কিন্তু 10 মিনিটের পেছনে আমাদের প্রচুর প্রচুর পরিমাণে খাটতে হয় সারাটি দিন ধরে। তাই আজকে মোটামুটি 8 ঘন্টা তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমরাও কিন্তু ওদের বাড়িতে সারা দিন ছিলাম, তবে সেখান থেকে আজকে কিন্তু মাত্র 8 ঘন্টা তোমাদের সাথে শেয়ার করেছি, যেখান থেকে ছোট্ট একটু ব্লগের মাধ্যমে আমাদের আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমাদেরও ভীষণ ভালো লাগে। আর আমাদের আপডেটগুলো পেয়ে তোমরা কেমন ফিল করছো বা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, এর আগে তোমরা যে দেখলে ফটো সেশনটা, কিছু কিছু সিগনেচার হয়ে যাওয়ার পরে, মানে সবারই মোটামুটি কিছু একটা সিগনেচার হয়ে যাওয়ার পরে তারপরে আবার ছিল একটা ফটো সেশন, মানে এটা হয়তো বা প্রুফ হিসেবে কোনো কাজে লাগবে, কারণ যারা যারা এখানে সিগনেচার দিয়েছে অনলি তাদের নিয়েই ফটো তোলা হয়েছে। তো ওইটা মেবি ওদের ফর্মালিটির মধ্যে কিছু একটা পড়ে, এখানে তো যা দেওয়ার পর পাতা সিগনেচার করে যাচ্ছে, অনেক 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 সিগনেচার করতে হয়।
কত সুন্দর সুন্দর মুহূর্ত এখন সত্যি ক্যামেরার মাধ্যমে ধরে মানে তুলে ধরাতে তোমাদের সামনে, সেগুলো তোমরাও দেখছো বা পরে যখন আমরা সেগুলো দেখতে পাচ্ছি আমাদেরও কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগছে। দেখো সময়টা কেটে গেছে, কিন্তু এই যে সুন্দর সুন্দর মেমোরিগুলো, এই যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো তোমাদের সামনে ধরে রাখতে পেরে বা আমরাও যখন পরে দেখি আমাদেরও কিন্তু একটা অন্যরকম ফিল হয়। আমি যখন এখনো আরশির ছোটবেলার ভিডিওগুলো দেখি আমার সত্যি ভীষণ পরিমাণে ভালো লাগে। আর ইভেন আরশিও এখন যখন ওর ছোটবেলার ভিডিওগুলো দেখে মানে ও না একটু এক্সাইটেড হয়ে যায়, ও একটু অন্য রকমের দেখি ওর ছোটবেলাটাই ও ফিরে যায়। ও যদিও এখনো অনেক ছোট কিন্তু তাও ও সেই সময়টাই ফিরে যায় যেই সময়টায় আমি ভিডিওগুলো করেছিলাম। একটা অন্য রকম প্রাণ উজ্জ্বল দেখায়, সেই রকম আমরাও ফিল করি। এই দেখো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, যখন আমি 5 বছর পরে এই ভিডিওটাই দেখব তখন মনে হবে যে হ্যাঁ 5 বছর আগে আমাদের সাথে এই এই ঘটনাগুলো ঘটেছিল, আমাদের সাথে এই এই হয়েছিল। তো সেই ভেবেই হয়তো তোমাদের সাথে এগুলো শেয়ার করা, আর সেই সুন্দর সুন্দর মেমোরিগুলো তোমরাও আমাদের বিশাল সাপোর্ট দিচ্ছ। আচ্ছা ফটো সেশনের পরে কিন্তু আবার সিগনেচার হয়েছে সবার আলাদা আলাদা করে, আমি জানি না সেগুলো একবারে করে নেওয়ার মধ্যে কিছু ফর্মালিটি ছিল কি না, তো হয়তো বা ছিল, কারণ আগেও কিছু কিছু সিগনেচার হয়েছে পরেও কিছু কিছু সিগনেচার হয়েছে, তো সবারই আগে করতে হয়েছে পরে করতে হয়েছে, তো সব মিলিয়ে আমরাও সেখানে উপস্থিত ছিলাম। আমি এই ফার্স্ট টাইম যে নিজের রেজিস্ট্রি ছাড়া কারোর রেজিস্ট্রিতে জয়েন করলাম, মানে দেওরের রেজিস্ট্রিতে জয়েন করলাম। এখন ওদের দুজনের ফটো তোলা হবে, তো সেই জন্যই ওরা দুজন ওখানে বসেছিল। আশিস আর রিলস করেছে কতবার? 25 25 কাকার নামটা লিখলি না তো? ও হ্যাঁ হ্যাঁ দাঁড়া এটা লিখে নে। এটার মানেটা কি? মানেই তো ঘাটি কে ছোটবেলা থেকে কত রিলস করেছে কাকি? আমি 25 তুমি 30 আর পিপি পিপি দাদা পিপি কটা করেছে বল? পিপি কটা রিলস করেছে জন্মের পর থেকে? 161। আর কাকা কাকা আমি অনলি 30 সারাদিন রিলস করি। হ্যাঁ লেখ তাতে লেখ। মর্নিং আর নাইট হয়, পেন দিয়ে লিখলে অনলি 1 দাগ দিয়ে কাটতে হয়, ওরকম গিচি গিচি না, ছেড়ে দাও। এবার বাজে হয়ে যাচ্ছে। সকালে খাওয়া দাওয়ার পরে রেস্ট্রি হয়ে গেছিল প্রায় 11:30-12টার সময়, কিন্তু তারপরে এখন প্রায় 2 মতো বাজে, আমরা এখন হচ্ছে দুপুরের খাবার খেতে বসবো, মানে লাঞ্চ করব। তো এখানে সবাই মিলে আমরা সবার আমাদের একসাথেই হয়ে গিয়েছিল, আর যাও কিন্তু আমাদের সাথেই খেতে বসবে। তো সবাই মিলে প্রচুর প্রচুর আনন্দ করে আজকের দিনটি কাটিয়েছি। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ব্লগ দেখো, ব্লগে হয়তো বা 20,000-30,000 ভিউজ হয় কিন্তু কমেন্ট কিন্তু খুব বেশি পড়ে না, মানে তোমরা কিন্তু খুব বেশি কমেন্ট করো না যে কারা কোথা থেকে দেখছো। ফটোগ্রাফার মাম্পি ভূমিক হেভি আছে, হেভি।
তারপরে খাওয়া হয়েছে, ওই দেখো ফটো তোল, আমরা চারজন এখন আজকে ফাইনালি আমাদের বাড়ি বউ হয়ে গেল। এতদিন হচ্ছে ছিল আসা যাওয়া, তারপরে এনগেজমেন্ট হলো, আজকে ফাইনালি একদম গান বাজবে নাকি দুই একটা রিলস করবে বুঝেই পাচ্ছি না, আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ এটা ঠিক, এ হচ্ছে ভাই, শালা বাবু। ও কোন ক্লাসে পড়ে গেস করো তো, তোমরা সবাই বলবে, সবাই গেস করবে এখন কোন ক্লাসে পড়ে। হ্যাঁ ফটো তুলতে তুলতে ঘেমে অস্থির, একে রূপ তার মধ্যে এক ফোঁটা হাওয়া নেই বাবু। ওরে আব্বা, বাড়ির উদ্দেশ্যে মনামাসি চলে গেছে, মনামাসি এসে দিদার সাথে বসে পড়েছে। আসানসোল থেকে আমাদের বাড়ি আসার পথে রাতের দিকে প্রায় সময়ে ট্রাকের এত এত পরিমাণের লাইন থাকে, যেখানে ধরো 5টার সময় বেরালে রাত 11টা 12টা বেজে যায়। তবে আজকে ট্রাকের লাইনটা একটু কমই ছিল, তো আমরা এখন বর্ধমান পৌঁছে গিয়েছি। বর্ধমানের ল্যাংচা হচ্ছে নাম করা, তো আমরা বরাবর এখানে নেমে ল্যাংচা খাই আসার সময়, মানে ফেরার পথেই খাওয়া হয় প্রত্যেকবার। তো এখন হচ্ছে ল্যাংচা খাচ্ছিল দেওয়ানন্দ ওরা সবাই মিলে, আর আমি আর পাশের দোকানগুলোতেই না ঝালমুড়ি পাওয়া যায়, তো আমরা খাচ্ছিলাম হচ্ছে ঝালমুড়ি। ঝালমুড়িও নিয়েছিলাম একদম সামনের দোকানটা থেকেই, প্রত্যেকটা দোকানের সামনে সামনে ঝালমুড়ির দোকান, আর প্রত্যেকটা দোকানেই এইরকম মানে ল্যাংচার দোকান থাকে, তো সেই জন্য ভীষণ ভালো লাগে। যদিও আমি মিষ্টি খেতে তেমন পছন্দ করি না, তবে এইখানকার সন্দেশগুলো কিন্তু আমার ল্যাংচার থেকেও বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ির পথে, চলো আজকে এখানেই টাটা বাই বাই করছি, কারণ বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল, এসে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছিল। আমরা এখন প্রায় বাড়ির সামনেই চলে এসেছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।